অর্থনৈতিক দিক থেকে ভারত এখন যে বিশ্ব মানচিত্রে এগিয়ে রয়েছে তার কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বলে দাবি করলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন যেসব দল নরেন্দ্র মোদির সমালোচনা করে তাদের এই বিষয়ে শিক্ষা নেওয়া উচিত। যারা বলতো মোদি অর্থনীতি বোঝেন না, রাজনীতি বোঝেন না, তারা আজকে হাত কামড়াচ্ছে। মোদিজি দেখিয়ে দিয়েছেন শুধু অর্থনীতি নয়, সমরনীতি, বিদেশ নীতি, সব জায়গায় উদাহরণ প্রতিষ্ঠা করে বিশ্বের মধ্যে ভারতকে তুলে ধরেছেন। ব্রিটেন তো একটা ছোটো দেশ, জাপান একটা ছোটো দেশ, 6 কোটি 8 কোটি লোক সেই দেশে। আমাদের দেশ যেমন বিস্তারে বড়, জনসংখ্যায় বড়, আমরা জাপানের সঙ্গে, ব্রিটেন জার্মানির সঙ্গে লড়াই করতে যাই, আমরা তো আমেরিকা রাশিয়ার সঙ্গে লড়াই করতে যাই, আর সেটা আমরা চায়নার সঙ্গে লড়াই করতে চাই, সেটা করে দেখো। বিশ্বের মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে অর্থনীতি সম্পন্ন দেশ হিসেবে ভারত উঠে দাঁড়াবে, সেটা প্রত্যেকটি ভারতবাসী এটা অনুভব করেছেন বলে আজকে এটা সম্ভব হয়েছে।